কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি থেকে আমি আব্দুশেদ মিঠু আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, লালমনিরহাট জেলার সদর উপজেলার ঢাকনাই গ্রামে একটি পরিকল্পিত কৃষি খামার। আপনার এই জেলায় আলম ভাই একজন আমাদের আদর্শ কৃষক, উনি একটি খামার গড়ে তুলেছেন, যেটা এই যে খামারটা গড়ে তুলেছেন উনি কীভাবে এটা গড়ে তুলেছেন? আমি এখানে গত 2 বছর থেকে কাজ করতেছি। আমরা আজকে যে আলম সরকারের বাড়িতে আছি, আলম সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের IFMC পরিচালিত এক প্রকল্পের FF হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি যে কৃষক মাঠের স্কুলগুলোকে ট্রেনার হিসেবে কাজ করেন, সেখানে যতগুলো উপকরণ বা প্রযুক্তি প্রদর্শন করতে হয় কৃষককে শেখানোর জন্য, উনি বাস্তবে সকল প্রযুক্তির সমাহার ওনার এই বাড়িতে সমন্বয় সাধন করেছেন। আমরা যদি দেখি ওনার বাড়িটাতে সকল ধরনের কৃষির প্রযুক্তির একটা আদর্শ একটি বাড়ি একটি খামার হিসাবে প্রতিষ্ঠিত সক্ষম হয়েছে। আপনি যে এই সফলতা অর্জন করলেন, এ ব্যাপারে আপনার যে ক্রমান্বয়ে কী কীভাবে কোথার থেকে আসলেন? 2000 সালে আমি এখানে IPM কৃষক মাঠ স্কুলের আমার বাড়িতে সদস্য হিসাবে আমি প্রশিক্ষণ নেই। এখান থেকে প্রশিক্ষণ পাওয়ার পরে আমাকে TUT প্রশিক্ষণের জন্য রাশি চাপাইতে আমাকে নির্বাচন করে পাঠানো হয়। সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আমি কৃষকদের মাঝে প্রশিক্ষণ দেওয়া শুরু করি। সেটা 2001 থেকে 2012 পর্যন্ত IPM ICMA প্রযুক্তি হিসেবে কাজ করছি। তারপরে 2012 সালে IFMC-র প্রযুক্তির IFM কৃষক মাঠ স্কুলের যে প্রশিক্ষণ গ্রহণ করি, সেই কৃষক মাঠ স্কুলের যে প্রযুক্তিগুলা কৃষকদের আমি প্রশিক্ষণ দেই, সেই প্রযুক্তিগুলা আমি আমার মনের ইচ্ছায় যে আমার বাড়িতে আমি এই কৌশলগুলি আমি অবলম্বন করব, সেই সুবাদে আমি এই প্রযুক্তিগুলো আমি আমার বাড়িতে স্থাপন করছি। শাক সবজি থেকে শুরু করে মশলা, ভেষজ গাছ, ফলের গাছ, বনজ গাছ, মৎস্য, গাভী পালন, মুরগি পালন, বিভিন্ন রকম সবজি ফল, যেটা আর কি পেঁপে চাষ, আনুষঙ্গিক যা যা ফলের প্রয়োজন আর কি আমাদের, যেগুলোতে পুষ্টি পরিমাণ যেগুলা বেশি থাকে, সেই জিনিসগুলোই আমি আমার লাগানোর চেষ্টা করছি এবং সেটাই আমার বাড়িতে আছে। উনি যে খামারটা গড়ে উঠিয়েছেন, আপনার এই জেলাতে অন্য কৃষকদের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? উনি যেহেতু এই সকল প্রযুক্তির সমন্বয়ে ওনার একটিবারে একটি খামার হিসেবে বাড়িটাতে স্থাপন করেছেন, উনি যখন যে FFগুলো পরিচালনা করতেছেন সেগুলোতে এই প্রযুক্তিগুলো এখানে প্রদর্শন করতেছেন, যার প্রেক্ষিতে ওনার এই আইডিয়া আমাদের এই লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় এবং ওনার এই উপজেলাতেই যেখানেই আমরা কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে সেখানেই আমরা কৃষকদের কাছে এই ধারণাটাকে আমরা সম্প্রসারণে সক্ষম হচ্ছি। কৃষি সম্প্রসারণ বিভাগের যে বিভিন্ন যে প্রশিক্ষণ কৃষক কিষাণের, এবং তাকে আমরা এই মাঠের পরিদর্শনেরও ব্যবস্থা করছি, যাতে তারা কৃষকরা মাঠে দেখে এই বিষয়টাকে তাদের মধ্যে গ্রহণ করতে পারেন। আমরা জানি যে এখানে বিভিন্ন ফল বা অন্য শাকসবজি, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তো এই গাছ যখন মানে উনি লাগিয়েছেন, তারপরও একটা পরিচর্যাগত ব্যাপার আছে, তারপরে এটার ম্যানেজমেন্ট আছে, বালাইনাশক ব্যবস্থাপনা আছে, যদি উনি কোনো সমস্যায় পড়ে আপনাদের কাছে গেলে আপনার কীভাবে ওনাদেরকে সহযোগিতা করেন? আলম সরকার নিজেই একজন কৃষক সহায়তাকারী, বা আমরা যদি আরও বলি উনি একজন হলো কৃষক প্রশিক্ষণ দানের প্রশিক্ষক। যেহেতু উনি প্রশিক্ষক, তা ওনাকে ইতিমধ্যেই কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হয়েছে, এবং এরপরেও যখন কোনো নতুন নতুন সমস্যা আসে এবং হলো
পোকা রোগ ক্ষেত্রে বা ব্যবস্থাপনার ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তরফ থেকে ওনাকে সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং আরও যেন উনি ভালোভাবে তুলে ধরতে পারেন তার জন্য হাতে কলমে দেখানো হয়। এটা কিভাবে তৈরিটা কিভাবে করেছেন? আচ্ছা, প্রথমে আমি করছি রিংটা এই রেডি করছি, করার পরে এখানে গরুর যে গোবরটা আছে সেটা এখানে আমি রাখছি, রাখার পরে এখানে আমি কেঁচো এখানে ছাড়িয়ে দিছি। আচ্ছা, কি কেঁচো? এই কেঁচো এটা হলো ভার্মি কেঁচো আর কি, যেটাকে বলা আমরা, সে ওই যে যা সাধারণত জমিতে চেয়ে সেই কেঁচো না, এটা সার উৎপাদন করার জন্য এই যে কেঁচোটা, এই কেঁচোটা এখানে আমরা ছাড়ছি। সে কেঁচোটা সংগ্রহ করলেন কোত্থেকে আপনি? আমি কেঁচোটা সংগ্রহ করছি পাশে কেঁচো একটা ভার্মি কম্পোস্টের বাড়ি থেকে, যারা ভার্মি কম্পোস্ট তৈরি করছে সেখান থেকে আমি সংগ্রহ করছি। বিষয়টা হলো যে কৃষি সম্প্রসারণ বিভাগ হলো এই ভার্মি কম্পোস্টের বিভিন্ন কৃষকের বাড়িতে প্রদর্শনী স্থাপন করেছেন, তাহলে যখন আমরা নতুন নতুন জায়গাতে করছি তখন হলো ওই কৃষকের বাড়িতেই যে কম্পোস্ট আমাদের যে কেঁচুর যে নমুনাটা আছে সেখান থেকে আমরা ওখান থেকে কেঁচু বাইর করে নিয়ে অন্যান্য নতুন কৃষকের নতুন এই কম্পোস্টের মধ্যে আমরা হলো যোগ করে দিই। কেঁচো সার তৈরির কৌশলটা কীভাবে একটু যদি বলেন? প্রথমে গোবর এখানে সংরক্ষণ করি, তারপরে কেঁচো এখানে ছাড়ি দিই, কেঁচো ছাড়ি দেওয়াতেই ছাড়ি দিয়ে তারপরে এই যে পানি দেখতেছেন এটা যাতে পিঁপড়ে আসিয়ে কেঁচোকে আক্রমণ করতে না পারে এই জন্যই পানি দেওয়ার ব্যবস্থাটা করছি। তারপরে আস্তে আস্তে ওই কেঁচো গোবর তারা মানে খাদ্য হিসেবে খাচ্ছে, সেটাই সার হিসাবে তৈরি হচ্ছে। এই যে দেখেন এটা কতদিনে হচ্ছে? এটা 2 থেকে 2.5 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে এটা পূর্ণাঙ্গ সার। উপাদান কি কি আছে এখানে? শুধু গোবর আছে আর কেঁচো আছে, আর কোনো উপাদান। এটা আমি সাধারণত সবজিতে বেশিরভাগ ব্যবহার করি, অল্প পরিমাণে সবজির গাছে গোড়ায় যদি রিং করি আমরা দেই সেটাকে কাজে বেশি লাগে আর কি। যখন আমি গাছ গাড়ি তখন ভার্মি কম্পোস্ট সহ আমি ওটাকে মাটি এবং সার এবং ভার্মি সার জৈব সার মিক্স করে গর্তে ভরাট করে রাখি, তারপরে 8-10 থেকে 10 দিন পরে ওখানে আমি গাছ রোপণ করি, তারপরে দেখা যায় যে গাছটা তো তাড়াতাড়ি মানে সতেজ হয়ে ওঠে আর কি, এটাতে কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু আমরা এখন চাচ্ছি যে বিষমুক্ত এবং নিরাপদ খাদ্যর ব্যাপারটা আমরা মাথায় রাখছি। তো আপনি নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের কৌশল অবলম্বন করছেন? আমি বিষ খুব কম মারি, এটা সাধারণত আমি সেক্স ফেরোমন ফাঁদের মাধ্যমে পোকা দমন ব্যবস্থাটা করি বেশিরভাগ, যার কারণে এটাকে পরিবেশটা ভালো থাকে আর বিষমুক্তও থাকে সবজি। কৃষি বিভাগ চায় যে আমাদের এই সবজি যেন 12 মাসেই যত ধরনের সবজি হয় সেই মৌসুমে যেন সরবরাহ নিশ্চিত থাকে। আমরা যদি আজকে যে আলম সাহেবের বাড়িতে যে আসছি, এখানে যদি আমি দেখি বিভিন্ন জায়গাতে সকল ধরনের সবজি, বলতে গেলে মাঠের সবজি, জাংলার সবজি, বেড়ার সবজি, চালের সবজি, সকল জায়গার সকল ধরনের সবজি ওনার এই বাড়িতে সমাবেশ ঘটানো আছে, যার প্রেক্ষিতে ধরেন আপনার বছরের 12 মাসেই সকল ধরনের সবজি সরবরাহে উনি সক্ষম। এই বিষয়টা হলো এটা যে শুধু ওনারা নিজের জন্যই করছেন তা কিন্তু না। হ্যাঁ, উনি যেটা করছেন যে উনি হলো নিজেও খাচ্ছেন এবং অতিরিক্ত পরিমাণটা উনি বাজারে বিক্রি করে অতিরিক্ত পয়সা ইনকাম করতে পারতেছেন। আয় বর্ধক কতগুলো ওনার কার্যক্রম আছে? এই কার্যক্রমগুলোর মধ্যে যে এখানে উনি গরু মোটাতরণ কার্যক্রম আছে, ওনার গাভী পালনের এখানে প্রোগ্রাম আছে, ছাগল পালনের প্রোগ্রাম আছে, আছে হাঁস পালন, মুরগি পালন, ইভেন কবুতর, যেটা অনেক বাড়িতেই পাওয়া যাবে না, বা এই বাড়িতে কেন আমরা আজকে আদর্শ বলছি, এগুলো সেখানে এবং মৎস্য চাষও সেখানে আছে। তাহলে এগুলোকে শুধু যে তার নিজের প্রোটিনের সরবরাহ নিশ্চিত করছে তা কিন্তু না, এটা সে অতিরিক্ত সে বাজারে বিক্রি করে উনি তার হলো আর্থিক যোগানকে বা আয়কে সম্মত রাখতে সক্ষম হয়েছে। আমাদের উপজেলায় একটি প্রকল্প চালু আছে, সেটি হলো IFMC। সেই প্রকল্পেরই উনি একজন কৃষক সহায়তাকারী। এই প্রকল্পের আওতায় যত কৃষক মার স্কুল আছে তিনি সেগুলো পরিচালনা করতেছেন। মূল বিষয় হলো কৃষক মার স্কুলগুলোতে যত ট্রায়াল দেওয়া হয় কৃষককে, যত উপকরণ দেওয়া হয়, যত পরীক্ষণ প্লট এখানে উপস্থাপন করা হয়, সেই পরীক্ষণ প্লটের আদলে আলম সরকার উনি নিজ বাড়িতে সেগুলোর প্রতিফলন ঘটিয়েছেন। ওনার বাড়িতে মূলত
ওষুধি বৃক্ষ, বিভিন্ন বাহারি বৃক্ষ, ভেষজ উদ্ভিদ, ফলমূল, শাকসবজি ইত্যাদি সকল ধরনের চাষাবাদ করে থাকেন। চাষাবাদ প্রাককালে যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আমরা তাকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকি। বিশেষ করে এই ব্লকে কর্মরত ভূসারী কৃষি কর্মকর্তা প্রায় এখানে আসেন, আমিও এখানে মাঝে মধ্যে ভিজিট করি। বিশেষ করে কোনো ফসল যদি কোনো রোগ পোকামাকড়ে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে ব্যবস্থা করার জন্য উত্তম পরামর্শ দিয়ে থাকি। কী ধরনের পোকামাকড়ে আক্রমণ হতে পারে? যেগুলো বোরার পেস্ট, বিশেষ করে ছিদ্রকারী পোকা, তাছাড়া কিছু মাছি আছে, এই পোকাগুলো আক্রমণ করে থাকে। তাছাড়া কিছু চোষক কিছু পোকা থেকে থাকে, যেগুলো পাতার রস চুষে খায়, যেগুলো আসলে সবজির ফলনকে কমিয়ে দেয় এবং মানটাকে এসে ডিটারিয়েট করে। তো সেক্ষেত্রে এইটার কীরকম পরামর্শ হবে বা কী ধরনের ঔষধ স্প্রে করলে বা পরিবেশ বান্ধব উপায় কীভাবে প্রয়োগ করলে ভালো ফলন পাবে, আমরা সে পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে উনি এখন চেষ্টা করতেছেন সেটি হলো, যেটা আমরাও তাকে শেখাচ্ছি, পরিবেশ বান্ধব উপায়ে সবজি চাষ, বিশেষ করে সবজিতে ফেরোমন ট্র্যাপের ব্যবহার, একবারে বিষমুক্ত সবজি সেখানে উৎপাদন করতে উনি সক্ষম হয়েছেন। যেহেতু বাস্তবিকটাই উনি সবজিটা চাষাবাদ করেন, সেক্ষেত্রে সম্ভব হয়েছে বিষমুক্ত সবজি উৎপাদন করা। তাছাড়াও ওনার বাড়িতে যে ফল আছে, বিশেষ করে লিচু আছে, আম আছে এবং অন্যান্য মানে কুল আছে, অন্যান্য ফল ফলাদি আছে, সেখানেও উনি বিষমুক্ত ফল চাষাবাদের জন্য বেশ চেষ্টা করতেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগ রয়েছে আমরা জানি, এর মধ্যে অন্যতম উদ্যোগ হচ্ছে একটি বাড়ি একটি খামার। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি আলম সরকারের এই খনিকলা এই ভবনটি, আমি ভবনই বলবো, কারণ এখানে আমাদের গ্রামগঞ্জে যেই বিল্ডিংয়ের দেওয়াল সেটা না, কিন্তু ইনি যেভাবে সাজিয়েছেন এটা একটি মহলের মতোই সাজিয়েছেন। কারণ এখানে একটি বাড়ি একটি খামারের যেসব অংশগুলো রয়েছে, কৃষি বলেন, মৎস্য বলেন, প্রাণী সম্পদ, আমি দেখেছি এখানে ছায়া ঘেরা জায়গায় তার ব্যবহার করেছেন, উনি চাল ব্যবহার করেছেন, তার বারে পারিবারিক পুষ্টি মেটানোর জন্য যেসব করা দরকার, বিশেষ করে ফল সবজি এবং প্রোটিনের চাহিদা মেটানোর জন্য হাঁস মুরগি পালন, গাভী পালন, সবগুলো বিষয় কিন্তু এখানে সমন্বয় ঘটেছে। একটি বিষয় খেয়াল করতে হবে, বর্তমান সরকার আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, 2030 সালের মধ্যেই আমাদেরকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তুলতে হবে, এবং এর সাথে একটি অন্যতম লক্ষ্য রয়েছে আমাদের পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন করতে হবে। এই জন্যে আজকের আমরা যেখানে দাঁড়িয়ে আছি আলম সরকারের এই একটি বাড়ি একটি খামার যে মডেল তিনি দাঁড় করিয়েছেন, এখানে শুধু আমাদের খাদ্যের চাহিদাই মেটাবে না, আমাদের পুষ্টির যে চাহিদাগুলো সবগুলো বিষয় এখান থেকে মেটাতে পারবেন। এবং আমি আশা করব আলম সরকারের এই যে প্রযুক্তি, এই যে একটি বাড়ি একটি খামারের যে মডেলটি ইনি দাঁড়া করিয়েছেন, আমাদেরকে দেখাচ্ছেন, এটা আমরা দেখব এবং আমাদের মাঝে এই প্রযুক্তি যেন অন্যান্য কৃষক ভাইদের মধ্যে ছড়িয়ে যায়, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করব। এখন আখের চারা রোপণের উপযুক্ত সময়। ভালোভাবে জমি তৈরি করে আখের চারা রোপণ করা উচিত। আখ রোপণের জন্য সারি থেকে সারির দূরত্ব 90 সেন্টিমিটার থেকে 120 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 60 সেন্টিমিটার রাখতে হয়। এভাবে চারা রোপণ করলে প্রতি বিঘায় 2200 থেকে 2500টি চারার প্রয়োজন হয়। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার